সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছো তোমরা? ভালো আছো? আশা করি ভালো আছো। যাই হোক, আজকে আমরা গত ক্লাসের পরে আরেকটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জানো তোমাদের সেই সিলেবাসের আওতাভুক্ত তৃতীয় অধ্যায়ে আমরা গত ক্লাসে 28 পৃষ্ঠাতে পড়ছিলাম। এরপরে 28 পৃষ্ঠার শেষের দিকে তোমরা দেখবে একটি ঘটনা, যেই ঘটনাটি খুবই দরকার। তবে এটা হুবহু বইয়ের মতো মুখস্থ করতে হবে না, মূল পয়েন্টগুলো দিয়ে, মূল কথাগুলো দিয়ে তোমরা নিজেদের মধ্যে সাজিয়ে লিখতে পারবে। তবে আমি বারবার বলছি, ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই ঘটনাটি হচ্ছে, আমরা গত ক্লাসে পড়ছিলাম পিতা মাতার প্রতি শ্রদ্ধা বা এই ব্যাপারে আল্লাহ কি বলেছেন সেই পড়ছিলাম। তো আজকে আমরা পড়ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসা ছিলেন। এমন অবস্থায় হঠাৎ করে জীর্ণ শীর্ণ দেহের অর্থাৎ শারীরিক দুর্বল হয়ে গেছে, একজন রাসূলের কাছে আসলেন। এই মহিলার আগমনকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে তাকে সম্মান করলেন, এমনকি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, সেই চাদরের মধ্যে মহিলাটিকে বসালেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে সামনে ওই মহিলার সামনে বসলেন, কথাবার্তা বললেন। এক পর্যায়ে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে মহিলা যখন চলে গেল, আল্লাহ নবী তাকে দাঁড়িয়ে আবার বিদায় দিলেন, সম্মান জানালেন, তাজিম করলেন। এরপরে সাহাবায়ে কিরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না তো ঘটনা কী হয়েছে। আমরা দেখতে পেলাম একজন বৃদ্ধা মহিলা আসলো আপনার কাছে, আর সেই বৃদ্ধা মহিলাকে সম্মান জানাতে গিয়ে, তাজিম করতে গিয়ে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন, সুবহানাল্লাহ। আর আপনি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, আপনার চাদরের মধ্যে, বিশ্বনবীর চাদরের মধ্যে সেই মহিলাকে বসালেন, চারটিকানি কথা নয়। এরপরে তার সাথে কথাবার্তা হলো, কিছুক্ষণ পরে আবার চলে গেল মহিলাটি, তাকে আবার দাঁড়িয়ে সম্মান করলেন, তাজিম করলেন, বিদায় দিলেন, অভ্যর্থনা জানালেন। বুঝলাম না এই মহিলাটিকে, এমনকি কোন সম্মানিত মহিলা, শ্রেষ্ঠ মহিলা, মহিষী মহিলা যিনি এসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, ইনি হচ্ছেন আমার সেই সম্মানিত দুদুমা হালিমাতু সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং আমার দুদুমাকে আমি সম্মান করেছি, তাজিম করেছি, সম্মান করে অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ। তাহলে আল্লাহর নবী দুদুমাকে পর্যন্ত এইভাবে সম্মান করেছেন, তাজিম করেছেন, আমাদের নিজের মা বলেন, দুদুমা বলেন, কিংবা মায়ের বান্ধবীদের সাথেও সর্বোচ্চ সম্মানের সহিত কথা বলতে হবে, আমাদের মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তোমরা এই দোয়াটি মুখস্থ করবে, সবাই বেশি বেশি পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার আব্বা আম্মা ছোটবেলায় আমাকে যেভাবে দয়া ও স্নেহের সাথে লালন পালন করেছেন, আপনি তাদের প্রতি সেভাবেই দয়া করুন। আমরা আব্বা আম্মার কথা শুনব, তাদের উপদেশ মেনে চলব, সম্মান করব, দুঃখ কষ্ট দিব না, তাদের সাথে ভালো ব্যবহার করব, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরপরে আমরা আরেকটি পড়া যাব, সেটা হচ্ছে সহপাঠীদের সাথে ভালো ব্যবহার। সহপাঠী মানে হচ্ছে পড়ার সাথী হচ্ছে সহপাঠী। আমরা যখন লেখাপড়া করি, আমাদের অনেক পড়ার সাথী আমরা পেয়ে যাই, আমাদের অনেক বন্ধু পেয়ে যাই, আমাদের মেয়ের অনেক বান্ধবী পেয়ে যায়, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ঝগড়া বিবাদ করলে চলবে না, একে অপরকে পড়া দাগিয়ে দিব, পড়া বলে দিব, কোনো কেউ যদি অসুস্থ হয় তাকে সান্ত্বনা দিয়ে আমরা প্রস্তাবন নিব, সেবা শুশ্রূষা করব এবং তাদের সাথে ভালো ব্যবহার করব, উত্তম ব্যবহার করব। এক কথায় আমরা সহপাঠীর প্রস্তাবন নিয়ে বিপদে আপদে রোগ ব্যাধি সুখ অসুখ সব সময় আমরা একে অপরের পরিপূরক হয়ে কাছে থাকবো, এটি হচ্ছে সহপাঠীর প্রতি আমাদের করণীয়। আমরা কখনো তাদের সাথে ঝগড়া বিবাদ করব না, এটি আমাদের নৈতিক দায়িত্ব, এটি আমাদেরকে ইসলাম শিখিয়ে দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।